تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا احمده تعالى واستعينه واست واستهديه واعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلوات ربي وسلامه عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمه الله عليكم اذ كنتم اعداء فالف بين قلوبكم فاصبحتم بنعمته اخوانا يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون يا ايها الذين امنوا ان تنصروا الله ينصركم ويثبت اقدامكم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. اما بعد ايها المسلمون اوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله يا عباد الله اتقوا الله في علانكم وسركم اتقوا الله في جميع شؤونكم نسال الله سبحانه ان يتقبل منا ومنكم ويجعلنا واياكم من عباده المتقين. ইয়াকুলুল্লাহু আয্জা ওয়া জাল ওয়া ইন্না ফিরআউনা লাআলিন ফিল আরদি ওয়া ইন্নাহু লা মিনাল মুসরিফীন এই আয়াতটির আলোকেই আজকে আমরা কিছু কথা বলবো যেহেতু আমরা আল্লাহর মাস মুহাররমে অবস্থান করছি এবং এই মাসের আশুরা একটি বিখ্যাত ঘটনা এবং ফযিলাতের একটি দিন এ দিনকে ঘিরে মুসলিম উম্মার মধ্যে একদিকে যেমন সঠিকভাবে দিন চর্চার এবং সুন্দর ইবাদত চর্চার অনুশীলনের একটা চমৎকার ঐতিহ্য এবং ইতিহাস রয়েছে পাশাপাশি এই দিনকে ঘিরে দুটি ভিন্ন বিচ্যুত লোকদের বেশ কিছু কার্যক্রম রয়েছে কেন বিখ্যাত আসুরার এই ঘটনাটি আল কোরআনের সুরা সুড়া সহ আরো অন্য অন্য আয়াতে অন্য অন্য সুরায়ও আল্লাহ স্লাম তাল্লা সেটি তুলে ধরেছেন যে আয়াতটি আমি পাঠ করলাম সেটি সূরা ইউনুসের তিরাশি নম্বর আয়াত আল্লাহ সল্লাম তাল্লাহ বলছেন নিশ্চয়ই ফেরাউন এই জমিনের মধ্যে দম্ভকারী এবং নিশ্চয়ই সে সীমা লঙ্ঘনকারী ফেরাউন সে ম্যালিকুন মিন মুলুক আল আর্থ জমিনের একজন বিখ্যাত বাদশাহ বরং ফেরাউনের ধার আমরা জানি তৎকালীন প্রাচীন মিশরের যারা শাসক ছিলেন তাদেরকে বলা হতো ফেরাউন ফেরাউনের ঘটনাটা আল্লাহ সাল সবিস্তারে আল কোরআনে বর্ণনা করেছেন আর আমরা কেন আজকে বর্ণনা করছি কারণ রসুল উল্লাহ সাল্লা সাল্লাম থেকে মদিনায় আগমনের পরে আশুরাকে ঘিরে যে বিখ্যাত ঘটনাটি উদ্ধৃত রয়েছে হাদিসে সেটির সাথে ফেরাউনেরই সম্পর্ক যেটি আব্বাস বর্ণনা করেন তিনি বলেন সাল্লাম যখন মদিনায় আগমন করলেন দেখলেন যে ইহুদিরা আশুরের দিন মহারবের আসুরের দিন সিয়াম পালন করছে তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন মা হায়িতা তোমরা এই দিনে কেন সিয়াম পালন করছো তারা বলল বললো ইয়মন আদিম এটা একটা মহান দিন আনজাল্লা হফিহি ওয়া উম্মেতাহু এই দিন আল্লা সুবাহতাল মুসা এবং তার উম্মত তার অনুসারীদেরকে তার আতবাহদেরকে নাজাদ দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে ওয়া গারা তা ফেরাউনা ওয়া ফৌজাহু এবং তিনি ফেরাউন এবং তার বাহিনীকে তিনি সলিল সমাধি করেছিলেন অর্থাৎ তিনি পানির মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন সাগরের পানিতে তিনি ডুবিয়ে দিয়েছিলেন সুতরাং আমরা স্বরূপ এদিন সিয়াম পালন করছে তখন নবী সাল্লাহ সাল্লাম ঐতিহাসিক আরেক যুক্তি করলেন বললেন নাহনু আউলা বেমুসা কম আমরা তোমাদের চাইতে মুরসা সাল্লামের অনুসরণের আরো বেশি হকদার এবং আরো বেশি উত্তম ব্যক্তি কারণ তোমরা মুরসা সালামের উপর যে অহিনাজের হয়েছিল সেটাকে ঠিক রাখো নাই এবং সত্যিকারভাবে তার দিনের অনুসারী তোমরা হাও নাই আমরাই তৌহিদের সে ধারাবাহিকতা সালামের সত্যিকারের ধারাবাহিক আল্লাহর বান্দা যারা আল্লাহর তৌহিদ এবং তার ইমানকে যারা সঠিকভাবে রূপে যারা আঁকড়ে ধরেছে এবং ধরে রেখেছে ফলে আমরাই তোমাদের চাইতে মুসাইসাল্লামের অনুসরণের অধিক বেশি হকদার এরপর হাদিসের শেষে ইবনা আব্বাস আল্লাহ তাল বলেন ফাসামাহো রসুল্লা সাল্লা ওয়ামার নবী সাল্লা সাল্লাম আসুরার এই দিনটিকে এই দিনটিতে তিনি সিয়াম পালন করলেন এবং সিয়াম পালনের নির্দেশ দিলেন আমরা আরও অনেকগুলো হাদিসের পর্যালোচনা থেকে দেখি যে দ্বিতীয় হিজড়িতে সিয়ামের হুকুম বা ফরজিয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত এই প্রথম বছরে মহরামের সিয়ামটা অর্থাৎ দ্বিতীয় হিজরির রামাদানের আগ পর্যন্ত এই মহারমের সিয়ামটা ফরজ ছিল এই জন্যই সাল্লাম নির্দেশ দিয়েছিলেন তাদের সকলকে সিয়াম পালন করানোর আর এরপরে আয়সার দিয়ে আল্লাহ সহ আরো বেশ কিছু হাদিস আমরা পাই যেখানে স্পষ্টভাবে নবী সাল্লাহ সাল্লাম রামাদানের সিয়াম ফরজ হওয়ার পরে এই দিন এই দিনের সিয়ামটাকে তিনি এখতিয়ারভুক্ত অর্থাৎ অপশনাল সিয়াম হিসাবে ঘোষণা করলেন বললেন যার ইচ্ছা সে এই দিন সিয়াম পালন করবে এবং যার ইচ্ছা সে সিয়াম পালন করবে না তবে এটা যেহেতু রাসুল সাল্লাহ সাল্লামের একটা সন্না যেটা তিনি মক্কি জীবন থেকে শুরু করেছিলেন কারণ আহদুল জাহিলিয়া তারাও এই দিন সিয়াম পালন করতো তারপরে মদিনায় এসে এসে এটাকে আরও অন্য মাত্রায় তিনি উম্মার সামনে উপস্থাপন করলেন এবং রমাদানের সিয়াম ফরস হওয়ার পরেও তিনি এটাকে কন্টিনিউ করলেন এমনকি তার মৃত্যুর আগে তিনি ঘোষণাও করলেন যদি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি নয় তারিখেও সিয়াম পালন করব ফলে রাসুল সাল্লাহ সাল্লামের সারা জীবনের আমল হিসাবে এটি মুসলিম মোম্মার জন্য আজও অনুকরণীয় এবং বড় ধরনের একটা সন্ন্যাস অত্যন্ত বড় ফজিলাতের একটি আমল হিসাবে গণ্য হবে এই হাদিসে আমরা লক্ষ্য করলাম রসুল্লাহ সাল্লাসাল্লাম তিনি আশুরার ঘটনাটিকে কানেক্ট করলেন তার সাথে মুসা মুসাের ঘটনার সাথে এবং মুসা আলাহামের সাথে কানেক্টেড ছিল ঐতিহাসিকভাবে ফেরাউন যারা জালেম ছিল যারা মুসালা এবং ওর সার্বক্ষণিকভাবে তারা জুলুম করত এবং তাদেরকে নিবর্তনের মুখে তারা রাখত আমরা দেখি যে সুরাশ্রার মধ্যে তালা এই ঘটনাটাকে স্পষ্ট করে বর্ণনা করলেন এবং যে আয়াতটি শুরুতে বললাম সেখানে আল্লাহ তালা বললেন সে ছিল পৃথিবীর একজন অত্যন্ত কারী একজন ব্যক্তি অর্থাৎ সাধারণত দম্ভক্ত মানে দম্ভ করে কারা যাদের প্রভাব প্রতিপত্তি সমাজে প্রতিষ্ঠিত তারাই এবং যার প্রভাব যত বেশি তার দম্ভ এবং অহংকার এবং মানুষের উপর তার জুলম তত বেশি ইতিহাস সেটা প্রত্যক্ষ করেছে এবং আল্লাহ তার সাক্ষ্য দিলেন তিনি বললেন এরপরের বর্ণনা তাকে কি বললেন ওয়াহু মুসরিফিন সে ছিল জালিম সে ছিল সীমালঙ্ঘনকারী সে সার্বিকভাবে সব দিক থেকে সীমালঙ্ঘন করেছিল এবং পৃথিবীর সবচেয়ে বড়ো সীমালঙ্ঘনকারীদের মধ্যে সে অন্যতম কারণ সে নিজেকে রব হিসাবে ঘোষণা করেছে এবং বলেছিল আনা রব্য আলা আমি তোমাদের সবচেয়ে বড় সবচেয়ে মহান রব এখানে আমরা আরও দেখি তার ঘোষণা সুরাল কাসাসের আটত্রিশ নম্বর আয়তে সে কী বলেছে সে যখন পুরো রাষ্ট্রে তার প্রভাব প্রতিপত্তি নিশ্চিত করলো মানুষকে সে করতলগত করলো নিয়ন্ত্রণ করলো এবং ইসরায়েলের পুরুষদেরকে এবং বিশেষ করে বাচ্চাদেরকে সে হত্যা করলো নারীদেরকে সে দাসী করলো এবং তাদেরকে বন্দি করলো তখন সে একটা ঘোষণা দিল ঘোষণাটা কি মা আলিম দেখি না জানি না আমার জানা মতে আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই কি মানে পৃথিবীতে এর চাইতে ভয়াবহ এর চাইতে মানে দম্ভ দম্ভতে পরিপূর্ণ অহংকারে পরিপূর্ণ উক্তিয়ার হতে পারে না এবং সবচেয়ে বড় আল্লা দ্রোহী বক্তব্য যে আল্লাহর সামনাসামনি বরং আল্লাহকে অস্বীকার করে সে নিজেকেই একমাত্র ইলাহ হিসাবে এখানে ঘোষণা করল ফেরাউনের সাথে যে ঘটনাগুলো ঘটেছিল আসলে আশুরার দিন সেই বিষয়গুলো আমাদের আলোচনা করা উচিত এর মধ্যে মুসলিম উম্মার জন্য প্রচুর প্রত্যেকটা জায়গায় আয়াতে আয়াতে শিক্ষা রয়েছে জানার এবং বুঝার বিষয় রয়েছে গবেষণার অনেক রসদ রয়েছে যাতে করে উম্মার আজকে যে দুর্ভোগ আজকে আমলের দিক থেকে যে দুর্বলতা আজকে বিচ্যুতির দিক থেকে আমাদের যে বহুমুখিতা কোন দিক থেকে উম্মার অধিকাংশ মুসলিম বিচ্যুত হয় নাই তাই না এটা আপনি যেদিকেই হিসেব করবেন সেদিকেই দেখবেন পথ হারা আর শুধু পথহারা আপনি আমাদের ব্যক্তিগত আমলের ক্ষেত্রে যদি দেখেন এই বাদত অধিকাংশ মানুষ সালাত পড়ে কি না এটা দেখার বিষয় তেলাওয়াত রামাদানের সিয়াম যাদের উপর হজ ফরজ হয়েছে তারা হজ করছে কিনা আমার জানা মতে যারা হজ করে তাদের প্রচুর একটা বড় সংখ্যক নেই তার নফল হজ করে কারণ যাদের পয়সা আছে প্রতি বছর হজ করে তাহলে ফরজ যাদের উপর হয়েছে তারা কতজন হজ করে আমি জানি না কেন মুসলিমরা এই পরিসংখ্যানগুলো নেয় না আপনি হয়তো বলবেন দরকার কি অবশ্যই দরকার আছে আমরা যে দাওয়ারটা দিচ্ছি আমরা যে মানুষকে অ্যাপ্রোচ করছি আমরা যে মানুষকে উদ্বুদ্ধ করছি আমরা জানি না আমরা কি আসল পাত্র করছি নাকি যারা আজকে ঠিক মতো জাকাত দিচ্ছে না তাদের সংখ্যা কতটুকু শতকরা হিসাবে তারা কতজন যারা আজকে হজ করছে না শতকরা হিসাবে তারা কতজন তাহলে আমরা প্রায়োরিটি বুঝতে পারতাম যে এই যে ইসলামের মহান রোকনগুলো আমাদের মুসলিম ভাই বোনেরা পালন করছে না তাহলে কি এক্সপেক্ট করতে পারেন তাদের কাছে বলেন যে প্রতিদিনকার সালাপ পড়ে না সে কি ধরনের মুসলিম কতটা সিরিয়াস মুসলিম যে রমাদানের সিয়াম একটাও রাখে না হয়তোবা দেখবেন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি সে যে বছরের পর বছর হজ ফরজ আছে হজ করছে না আরো অত্যন্ত জরুরি কাজগুলো আমালাতের ক্ষেত্রে সে সেগুলো পালন করছে না যেই লোকটা চাইলে সুদকে বন্ধ করে দিতে পারছ তাহলে সেই লোকটা কিভাবে সুদ বন্ধ করবে সেটা যে পড়ে করে না বুঝতে পারছেন না অতএব আমাদের কাছে এটা আসলে খুব ইম্পর্টেন্ট যে এই যে ব্যক্তিগত আমলগুলো এগুলোর আসল অবস্থা কি আসল হাকিকতটা কি আমাদের এই সমাজে আমাদের পরিবারের মধ্যে আমাদের আত্মস্বামের মধ্যে এভাবে অন্য অন্য সকল ক্ষেত্রে একজন ব্যক্তি রাখি কতটা শুদ্ধ সে আসলে তৌহিদের মূল মর্মটা বুঝতে পেরেছে কিনা এবং সেটাকে সে হোল্ড করে কিনা ধারণ করে কিনা ইমান বিরোধী কোনো অবস্থানে সে আছে কিনা না তৌহিদের বিরুদ্ধে সে কোনো পদক্ষেপ নিচ্ছে কি না তাই না এগুলো খুব জরুরি এখন যদি আমরা আমাদের এই যে নিত্য প্রয়োজনীয় ফরজ কাজগুলো ঠিক মতো না করি তাহলে নফলগুলো অবশ্যই এটাই আমরা দেখতে পাচ্ছি আরেকটা অভিজ্ঞতা যে মানুষ ফরজগুলোর প্রতি গুরুত্ব দিচ্ছে না নফলটা নিয়ে টানাটানি করছে যেমন মিষ্টি খাওয়া সন্ন্যত বা এই টাইপের বেশ কিছু সন্ন্যত নিয়ে তাদের বেশ মানে ফোকাস ওখানে কিন্তু আসল জায়গাগুলো আমরা আনফোকাস থেকে যাচ্ছি ফলে আসুরার মূল ঘটনায় এই যে মুসা এবং ফেরাউনের ঘটনা এটা খুব ইম্পর্টেন্ট এটা খুব ইম্পর্টেন্ট যে আসলে কি ঘটেছিল এই দিন এখান থেকে আমাদের কি লেসন আছে আর কি রিচুয়াল আছে দুটো জিনিস মনে রাখবেন প্রত্যেকটা জায়গায় দুটো জিনিসের মধ্যে যদি আপনি কানেক্ট করতে না পারেন তাহলে প্রপার মুসলিম হওয়া যাবে না একটা হচ্ছে রিচুয়াল যেটা আমরা দেখে দেখে শিখি আমল করি কিন্তু এর পেছনে উইজডামটা কি কজটা কি এবং এর মাধ্যমে আমাদের মধ্যে কি পরিবর্তনগুলো সাধিত হয় কি নৈতিকতাগুলো অর্জিত হয় কি ভালো মানুষইগুলো আমরা এখান থেকে গেইন করি এ বিষয়গুলো যদি আমাদের মাথায় না থাকে তাহলে দিনের পর দিন আপনি সালা পড়ে যাবেন তার বেনিফিটটা পাবেন না সিয়াম রেখে যাবেন তার বেনিফিটটা পাবেন না জাকাত দিয়ে যাবেন তার বেনিফিটটা পাবেন না যদি পান সেটা খুবই স্বল্প মাত্রার আমাদের মূল ফোকাসটা আশুরাকে ঘিরে কোথায় হওয়া উচিত তার কি আলোচনা হওয়া উচিত এটা খুবই ইম্পর্টেন্ট আমরা আসলে বিগত অনেক বছর ধরেই এই আলোচনাগুলো করছি এই জন্য আজকে এই বিষয়টাকে হাইলাইট করলাম আশুরা আসলেই আমরা এমন একটা জায়গায় ফোকাস করি যার সাথে আশুরার কোনো কানেকশন নেই যার সাথে আশুরার ফজিলাতেরও কোনো কানেকশন নেই সেটা হচ্ছে হোসেন রদি আল্লাহ তাল্লাহুর ঘটনা এবং কারবালার সে বিখ্যাত ঘটনা সেটা তো হিজড়ি একষট্টি সালের ঘটনা কত পরের ঘটনা ওহিত দরজা তখন অলরেডি ক্লোজড ফলে নতুন করে আশুরার ফজিলত বর্ণনায় আজকের ঘটনা কালকের ঘটনা পশুর ঘটনা অ্যাড হওয়ার কোনো সুযোগ নেই আমাদেরকে ফিরে যেতে হবে সুন্নার দিকে ফিরে যেতে হবে আল কোরআনের দিকে আশুরাকে ঘিরে যে ঐতিহাসিক ঘটনাগুলো ঘটেছিল কোরআন কি বলছে এবং হাদিসে কি এসেছে আর নবী সাল্লা সাল্লাম আশুরার কোন মাহাত্ম কোন মর্যাদা কোন ফজিলাত উম্মার সামনে তুলে ধরলেন এইটা যদি আসল জায়গায় ফোকাস না করা হয় তাহলে উম্মা আশুরা থেকে সত্যিকার অর্থ উপকৃত হবে না আমি যেটা বললাম যে আপনাকে আপনাকে কানেক্ট করতে হবে রিচুয়াল এবং রিচুয়ালের পেছনের ইতিহাস এবং উইজডামের সাথে তাহলে রিচুয়ালটা আপনাকে সঠিক দিকে প্রবাহিত করতে নাও পারে আজকে দেখবেন আমাদের এই দেশে বাংলাদেশে এবং পৃথিবীর আরও অন্য অন্য মুসলিম সমাজেও আশুরাকে ঘিরে শিয়াদের যে বেদাতগুলো আছে সেটাকে ফোকাস করা হচ্ছে তাহলে এই দিন আপনি সিয়াম পালন করলেন আর সেই বেদাতগুলো পালন করলেন তাহলে এই রিচুয়ালটা আপনাকে কি বেনিফিট দেবে বলেন তো আর ইতিহাসটাকে আপনি তো ভুল দিকে নিয়ে গেলেন আর সুরার মূল ফজিলাত আপনি হাইড করলেন ডিলিট করে দিলেন তাহলে লেসনটা কোথেকে নেবেন আপনি তাই না যাই হোক আমরা এখানে একটু সুরা সুরার থেকে কিছু ঘটনা তুলে ধরি কোরআন ঠিক যেভাবে বর্ণনা করছে সেটা আল্লাহ সোম বলছেন সুরাজ সুরের এগারো নম্বর আয় থেকে তিনি দীর্ঘ আলোচনা করেছেন কাউমাফের ফেরাউনের সম্প্রদায়ের কাছে এখানে দশ নম্বর আয় থেকে আমরা পড়ি আর স্মরণ করো যখন তোমার রব মুসা মুসাকে ডেকে বললেন তুমি জালিম সম্প্রদায়ের কাছে যাও কাউমা ফেরাউন সে সম্প্রদায়টা কে ফেরাউনের সম্প্রদায় এলা কোন তারা কি ভয় করবে না তারা কি তাকেও অবলম্বন করবে না আর রব্বি বি আখাফু আ খাফ উ আয়ু তখন বললেন হে আমার রব আমি অবশ্যই আশঙ্কা করছি যে তারা আমাকে অস্বীকার করবে আমাকে মিথ্যাবাদী বলবে ওয়াদি ও সৌদরী ওলায়নতলে পুলিশ ইলা, হারুল আর আমার বক্ষ সংকুচিত হয়ে যাচ্ছে প্রথম তো বললেন তিনি ভয় করছেন ভয়ে তো বক্ষটা সংকীর্ণ হয় সংকুচিত হয় আমার জিব্বা চলছে না সুতরাং আপনি হারুনের প্রতিও ওহি পাঠান অর্থাৎ হারুনকেও নবী করে দিন আমার সঙ্গী করে দিন আলহুম আলাইয়া যামবুন ফাআখাফু আন ইয়াকতালুন আমার বিরুদ্ধে তাদের একটি অপরাধের অভিযোগ আছে সেটা তো কোরআন বর্ণনা করেছে তাই না ফলে আমি আশঙ্কা করছি যে সেই কারণে তারা আমাকে হত্যা করে বসবে ক্বালা কাল্লা আল্লাহ বললেন কখনো নয় আয়া রিআয়াতিনা তোমরা দুজন অর্থাৎ তোমাদের মধ্যে আল্লাহ সালা তার নবী এবং রাসুল সালামের আটতি এবং আবেদনকে তিনি কবুল করলেন হারুলকে নবী হিসাবে তিনি পয়গাম পাঠিয়ে দিলেন এবং তারপরে দুজনকে একসাথে নির্দেশ দিলেন ফাদ হাবা তোমরা উভয়েই আমার আয়াত সহকারে চলে যাও ইন্না ইন্নাম মোস্তানি আউন অবশ্যই আমরা আছি তোমাদের সাথে শ্রবণ কর শ্রবণকারী অর্থাৎ আল্লাহ বলছেন তোমাদের সাথে আমি আছি ফাতিয়া আউনা ফুল ইন্না ই আলামিন তোমরা উভয়ে ফেরাউনের কাছে গিয়ে বলো নিশ্চয়ই আমরা বিশ্বজগতের রবের পক্ষ থেকে রাসুল এবং মাইয়া বাহকা বানি তুমি বন আমাদের সাথে দিয়ে দাও এটা ছিল প্রথম বক্তব্য আল্লাহ তাকে এই বার্তা দেওয়ার জন্য বলেছেন যে ফেরাউনের কাছে বার্তাটা দিয়ে দাও বলল আমরা কি শৈশবে আমাদের মধ্যে তোমাকে লালন পালন করি নাই আর তুমি তোমার জীবনের অনেক বছর আমাদের মধ্যে অবস্থান করেছ অর্থাৎ এই ফেরানোর অন্য ঘটনা তো আপনি জানেন তার স্ত্রীর ঘটনা এবং কিভাবে আল্লাহ তালা শত্রুর গৃহে তার প্রিয় একজন নবীকে লালন পালন করলেন সুলহানোল্লাহ সুলহানোল্লাহ আল্লাহর কুদরত আল্লাহর উইজডম আল্লাহ যে প্রাজ্ঞ হাকিম যা ইচ্ছা তাই করতে পারেন এবং সেটা অত্যন্ত চমৎকার তাকে সাইকোলজিক্যালি দুর্বল করার চেষ্টা করলো বললো তুমি আবার এই বনিস্রাইলদের পক্ষে যাদেরকে নিয়ে আমি খেলছি অনেকটা সেরকমই তুমি তাদের পক্ষে কেন দাঁড়াচ্ছ তাদের পক্ষে কেন ওকালতি করছো তুমি তো সেই ব্যক্তি যাকে আমি আমার গৃহে লালন পালন করেছিলাম এসান জেতলানো এটাকে বলা হয় এসান জেতলানো শৈশবে তোমাকে খাইয়েছি পরিয়েছি আদর করেছি কত কিছু করেছি সেগুলো কি তোমার স্মরণ নাই। সে কথাটা সে খোটাটা এখানে দেওয়া হচ্ছে আর তুমি তোমার জীবনের একটা বড় অংশ আমার সাথে কাটিয়েছ ও আর তুমি তোমার কর্ম যা করার করেছো আমার গোত্রের একজনকে তুমি হত্যা করেছ এবং তুমি সব কিছু এটা করে তুমি অকৃতজ্ঞদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছ কে বলছে এটা ফেরাউন বলছে বলল আমি যখন এটা করেছিলাম তখন আমি বিষয়টা ভালো করে বুঝতে পারিনি মানে তিনি তার একটা ওজর এখানে পেশ করছেন আসলে মুসা আল্লাহ তো ইচ্ছে করে তাকে হত্যা করেননি যেহেতু সে জুলুম করছিল তাকে প্রতিহত করার জন্য তিনি একটা চপট আঘাত করেছিলেন তাতে ওই লোকটা মারা গিয়েছিল ফাফারির এরপর বললেন আমি তোমাদেরকে ভয় করলাম লাম্মা তারপর তোমাদের থেকে আমি পালিয়ে গেলাম ফাওয়াহাদ আলী রব্বি হুকমা এরপর আমার রব আমাকে প্রজ্ঞা দান করলেন প্রজ্ঞা এখানে নবুয়ত এবং রেসালাত এই মিনাল মুরসালিন এবং আমাকে রাসুলদের অন্তর্ভুক্ত করে দিলেন অতিল কেন তামুন আলাইয়ান ইসমাইল আর তুমি যে আমার প্রতি অনুগ্রহ করেছিলে সে অনুগ্রহের খোঁটা তুমি আমাকে দিচ্ছ এই জন্যে সেই খোঁটা দিয়ে তুমি আজকে বন ইসরায়েলকে তোমার দাস বানিয়ে নিলে বন ইসরায়েল হল আমার ওম্মা আমার অনুসারী আমি বন ইসরায়েলেরই একজন ব্যক্তি সেই বংশে জন্মগ্রহণকারী আর তুমি বন ইসরায়েলকে তোমার দাস বানিয়ে নিলে আমার প্রতি অনুগ্রহ করেছিলে আজকে সেই খোটা তুমি আমাকে দিচ্ছ তাহলে ফেরাউন ও আমার রব্বুল আয়লামিন তখন ফেরাউন তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা বলো রব্বুল আয়লামিনকে সৃষ্টিকুলের রবকে তাহলে রব্বুসামা ওয়াতি ওয়াল আর দেওয়া বাইনা হুমা মুসা বললেন আসমান এবং জমিন এবং এত দুবয়ের মাঝখানে যা কিছু আছে সবের রব হলেন আমাদের রব ইন মোকে মোকেনি যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হয়ে থাকো হওয়ালা লিমন হাওলা হুয়ালা তেস্তেমে ওন রাতখন তার আশপাশে দিকে তাকালো সবা সদ্দের দিকে উদ্দেশ্য করে বলল। তোমরা কি মনোযোগ সহকারে শুনছো দেখো মুসসা কি বলছে। আলা রব্য কুম রব্য এবা একুমলা আলীন মুসাল সেলাম বললেন। তিনি তোমাদের রব এবং তোমাদের পূর্ববর্তী পত্রি পুরুষ রব। কলা ইন্দ জুরা কুমল্লাদ ওরছিললে এলাই কুম লামে এবার ফেরান একটা বক্ত বদিব। বলল। তোমাদের কাছে প্রেরিত এই রাসুল নিশ্চয়ই একটা পাগল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদেরকেও এভাবে দেওয়া হয়েছে আল্লাহর একজন সত্যিকার ভাবে যিনি অভিপ্রাপ্ত এবং তিনি বড় উলুল আজমে মিনার রসুল যারা সে রাসূলের অন্তর্ভুক্ত যখন তাকে কেউ পাগল বলে তখন কিরকম অবস্থা হয় তার মানসিক তাই না এবং যখন সেটা হয় প্রবল প্রতাপশালী কোনো ব্যক্তির পক্ষ থেকে সারা দেশবাসীকে উদ্দেশ্য করে তখন সেটা আরো কঠিন জিনিস হয়ে পড়ে তার মানে হচ্ছে এই যে একটা সেরা বাইনাল হক বাতিল হক এবং বাতিলের এই যে দ্বন্দ্ব এটা কঠিন একটা পরিস্থিতি এবং সেই পরিস্থিতিতে মানে এটা ঘটেছে সেই ঘটনাটা আল্লাহ তুলে ধরছেন এটা একটু আমাদের ভাবার বিষয় আছে হয় নারম্বুল মশলা গরিব হুমা সাল্লাম তখন বললেন আল্লাহ তিনি পূর্ব পশ্চিম এবং এত দুভয়ের মাঝখানে যা কিছু আছে তিনি রব ইল কুনতুম তাকিলুন যদি তোমরা বুঝে থাকো উপলব্ধি করে থাকো তালা লা ইন ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুদিন তখন ফিরাউনের এবার আসল কথা আসলো বলল যদি তুমি আমাকে ছাড়া আর কাউকে ইলাহ রূপে গ্রহণ করো তাহলে অবশ্যই আমি তোমাকে কয়েদিনদের অন্তর্ভুক্ত করে ফেলবো তোমাকে আমি জেল জুলুমের মধ্যে ফেলে দেব দেখেন তাহলে আওয়ালাম আওয়ালাও যে তুকে বেশি মবিন মুসাই তখন বললেন আচ্ছা যদি আমি তোমার কাছে স্পষ্ট কোনো দলিল নিয়ে আসি কোনো বিষয় নিয়ে আসি তাহলেও কি তুমি তাই করবে তাহলে ফ্যাচিবিহি তখন ফেরাউন বলল আচ্ছা তুমি নিয়ে আসো ইন কুন্তামিনা সাদাকিন যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও ফাল্কা আলকা আসাহু ফা হিয়া মবিন অতঃপর সে লাঠি ফেলে দিল মুসাই ইসলাম লাঠি ফেলে দিলেন আল্লাহ তালা তাকে এটা দান করেছিলেন এটা তার ছিল একটা মরজেজা তৎক্ষণাৎ একটা স্পষ্ট অজগর হয়ে গেল আর তিনি তার হাত বের করলেন ফলে তা তৎক্ষণাৎ দর্শকদের সামনে উজ্জ্বল সাদা হয়ে গেল আলীম ফেরাউন এটা দেখে সে বিস্মিত হলো কিন্তু আল্লাহ তাল্লা তার নসিবে হৃদায়ত রাখলেন না তখন সে এটাকে নেগেটিভলি নিল এটা আমাদের সমাজও আছে প্রচুর ব্যক্তি দেখবেন আপনি যত সত্যই তার সামনে উন্মোচিত করেন না কেন উপস্থাপন করেন না কেন সে কিন্তু সত্যকে গ্রহণ করে না তার একটা নেগেটিভ মাইন্ড আছে স্ট্রং নেগেটিভ মাইন্ড আছে যে কারণে যাই বলেন না কেন সে পাশ কেটে বের হয়ে যাবে কিছু মানুষকে আল্লাহ তালা ঠিক বিপরীত ভাবে তৈরি করেছেন আপনি তার কাছে কোনো সত্য উপস্থাপন করলেই সে সাথে সাথে সেটাকে লুফে না এরা ভাগ্যবান মাই ইয়াহি সালাম ওমাই সোহান ফেরাউন সেই দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত মুসাল্লামের এত মর্যাদা দেখে যার মনের মধ্যে কোনো বোধদয় হলো না যার আকলটা কাজ করলো না যার ইন্টালেক্টটা সাড়া দিল না যার বুদ্ধিবৃত্তি এখানে অকেজ হয়ে গেল কিন্তু এই আয়াতগুলোর মধ্যে লেখা আছে যে ফেরাউনের হাজার হাজার অনুসারী তারা কিন্তু এই মানানতে পেরেছিল ফেরাউন কি বললো তার আশেপাশের পরিষদদের যারা সভাসদ তাদের উদ্দেশ্যে বলল এ তো এক বিজ্ঞ জাদুকর এটা নেগেটিভ একটা উত্তর একজন ব্যক্তি তিনি প্রাপ্ত হলেন আল্লাহ তাকে মরজেজা দিলেন এবং তিনি তাকে সে মরজিজা দেখালেন তখন সে বলল এটা জাদু টোনার মাধ্যমে হয়েছে বা জাদুর মাধ্যমে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে হয়েছে তার উদ্দেশ্য কি ফেরান বলছে ইউরিদর আর তোমাদেরকে তোমাদের জাদুর মাধ্যমে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায় ইদা মরণ অতএব তোমরা আমাকে হে দেশবাসী কি পরামর্শ দাও কালু আর জেহ ও আহ ও আকফিল মেদা এনে হা তার সভাসদরা অবশ্যই তার বসংবোধ বলছিল তার পক্ষে কথা বলছিল তারা বলল তাকেও তার ভাইকে কিছু সময়ের জন্য অবকাশ দাও আর সংগ্রহকারীদেরকে নগরে নগরে পাঠিয়ে দাও অর্থাৎ তাদেরকে আরেকটু সময় দাও তারা যেন একটু চিন্তাভাবনা করে এবং তোমার আনুগত্য করে তোমাকে তাদের ইলাহ এবং রব হিসাবে মেনে নেয় যেহেতু তুমি বলেছ আনা তুমি আমাদের রব আমরাও সেই স্বীকৃতি দিচ্ছি এনাদেরকে একটু সময় দাও একটু চিন্তা ভাবনা করে দেখুক আর ইন দা মিন টাইম নগরে নগরে লোকদেরকে পাঠিয়ে দাও যাতে তারা জাদুকরদের সংগ্রহ করে নিয়ে আসে এবং মুসা আহ তার জাদুকে মানে তাদের ভাষায় তার জাদুকে আমাদের এই জাদুকররা যেন তারা মোকাবেলা করতে পারে ইয়ুকা বেকুল্লা সাহারিন আলিম এই সংগ্রহকারীরা আপনার নিকট বিজ্ঞ জাদুকরদেরকে নিয়ে আসবে এটা ফেরানোর সভাসদরা বলল এরপরে ঘটনাটা ঘটে গেল অবকাশ দেওয়া হলো অন্যদিকে অন্য জাদুকরদেরকে নিয়ে আসা হলো। আল্লাহ সাদা আল্লাহ বলছেন জুমে আসাহারা তুলিমে কাঁচি ইয়ামি মায়ালুম তারপর এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময় জাদুকরদেরকে একসাথ করা হলো তিল আলিন নাসে হাল আন্তমু মুজদানি আর লোকদেরকে বলা হলো তোমরাও কি এই যে একটা জাদুর একটা যুদ্ধ হবে সেটা দেখার জন্য তোমরাও কি সমাবেত হবে লাল লানা নাক্তব্যে উৎসাহ রাতা ইনক্যানু যাতে আমরা যাদুকরদের অনুসরণ করতে পারি যদি তারা বিজয়ী হয় কারণ এত জাদুকর তার বিরুদ্ধে মুসাআল্লাহসাল্লাম একা আর কি করতে পারবে আগে থেকেই তাদের একটা মাইন্ডসেট হয়ে আছে মুসা আলাহসাল্লাম আসলে এই জাদুকরদের মোকাবেলা করতে পারবে না সেই জন্য তারা বলল যে আমরা আশা করি যে আমাদের জাদুকররা জিতবে এবং আমরা এদেরকে অনুসরণ করব করবো যখন জাদুকররা আসলো তারা ফেরাউনকে জিজ্ঞেস করলো যদি আমরা আমরাই যদি বিজয়ী হই তবে আমাদের জন্য সত্যি আপনার কাছে কোনো পুরস্কার আছে কি না ফেরাউন তখন বলল অবশ্যই আর তোমরা যখন আমা তোমরা তখন আমার ঘনিষ্ঠ জনদের নৈকট্যপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আলা আল্লাহম মুসা আলকোমা আনতুমুল কোন মুসা আল্লাহসাল্লাম তখন তাদেরকে বললেন তোমরা যা নিক্ষেপ করো তা নিক্ষেপ করো যা দেখানো তা দেখাও ফা আলকা হাইবা আল্লাহমা আসি আসি ইয়াহুম ওয়াকালু দে ইজ্জাতি ফেরাউনা ইম্না লা নাহেমুল তারপর তারা তাদের রশি লাঠি নিক্ষেপ করলো এবং বলল ফেরাউনের মর্যাদার কসম যেহেতু তারা ফেরাউনকে রম মনে করতো ফেরাউনের মর্যাদার কসম অবশ্যই আমরাই বিজয় বিজয়ী হব আল কামোসা এরপর আসলো পালা তিনি তার লাঠি ফেললেন ফলে তৎক্ষণাৎ প্রদর্শনগুলোকে গ্রাস করে ফেলল একটা আজদাহা তাদের হাজার হাজার শর্তগুলোকে গ্রাস করে ফেলল যারা যারা জাদু করছিল তারা জানতো তাদের এটা মিথ্যা জাদু এবং তাদের বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন তিনি যদি তাদের চাইতেও আরো অধিক দক্ষ জাদুকর হয়ে থাকেন তবুও এই ঘটনাটা এভাবে ঘটতো না যেটা সালাম ঘটিয়েছেন ফলে আল্লাহ এখানে একটা মহাসত্যের কথা উল্লেখ করলেন এবং ঐতিহাসিক ঘটনাটা উল্লেখ করলেন সেটা কি ফাউল সাজিদিন জাদুকররা সেজ দাবনত হয়ে পড়ল কেন কারণ তার উপলব্ধি করেছে এটা মিথ্যা নয় মুসাল্লামের ঘটনা যেটা হয়েছে এটা হচ্ছে আল্লাহ কর্তৃক অ্যাসাইন্ড নাহলে সেজদায় কার জন্য পড়লো ফেরানোর উদ্দেশ্যে না কিন্তু তারা সেজদায় পড়লো মহান আল্লাহ সুবাহান উদ্দেশ্যে তারা সাথে সাথে উপলব্ধি করলো এই ঘটনাটার পেছনে মূল ঘটক হিসাবে কে দায়িত্ব পালন করছেন আল্লাহ সুবহান তালা এটা তারা এত দ্রুত বুঝলো কারণ তাদের মধ্যে আগে থেকে নেগেটিভ সেন্সটা কাজ করে তারা স্বাভাবিক রেগুলার জব করছিল ফেরাউনের নির্দেশে কাজটা করলো কিন্তু যখনই তারা উপলব্ধি করলো এই অল্প কয়েক মুহূর্তের মধ্যে ঘটনাটা ঘটলো তাদের যে ইনস্টিং নলেজ তাদের যে বুদ্ধিবৃত্তি সেটার সাথে সাথে ফর এ হিউম্যান বিটস ফ্রম আল্লাহ এটা আল্লাহ সাল তাল্লার পক্ষ থেকে আর সাথে সাথে দেখেন তারা শেষ দাবনত হয়ে পড়লো কালো আয়মান নাবার আলামিন তারা বললো আমরা ইমান আল্লাম সকল রবের প্রতি এখানে দেখেন মুসাল্লামকে তাদেরকে কোনো কাউন্সেলিং দিয়েছিলেন তাদেরকে কোনো যুক্তি দিয়েছিলেন তাদেরকে কোনো ডিবেটের জন্য আহ্বান করেছিলেন তাদের উদ্দেশ্যে একটা ছোট শর্ট কোনো বক্তৃতা কিংবা খোদবা দিয়েছিলেন দেন নাই দেন নাই তাহলে দেখেন হেদায়াতটা কিভাবে নসিব হয় মানুষের আর এটা কত ইনস্টিংটিভলি হয়েছে কত দ্রুত মানে ঘটনাটা ঘটলো তারা মতো তো বললেন সিজদা থেকে উঠে কি বললেন আমান্না রব্বুল আহমিন রব্বুলের প্রতি আমরা ইমান পোষণ করলাম ইমান আনলাম রব্বি মুসাওয়ার তখন সবচেয়ে বড় নবী নবী এবং রাসুল ছিলেন কি মুসা এবং তার সাথে সাথী হারুন তার স্পেসিফিক করে দিয়েছে মুসা আলাইসালাম এবং হারুন আলাহ যে রবের কথা বলছে সেই রবের প্রতি আমরা ইমান আনলাম মহাসত্য রবের প্রতি আমরা ইমান আনলাম তৌহিদের কি চমৎকার ঘোষণা খেয়াল করেছে একটা জাতি একত্রিত হয়ে কালেকটিভলি মহাসত্যকে মেনে তারা সৌভাগ্যবান ব্যক্তি আল্লাহ তালা তাদেরকে হেদায়তের জন্য কবল করেছিলেন তাদের অন্তরকে খুলে দিয়েছিলেন তাদের বুদ্ধিবৃত্তিকে আল্লাহ তালা শানিত করে দিয়েছিলেন ফলে সত্যকে ক্যাচ করা সত্যকে উপলব্ধি করা এটা তাদের পক্ষে সম্ভব হয়েছিল অনেক সময় দেখবেন আপনি ইসলামকে যতটা বুঝতে পেরেছেন আপনি ইসলামের ব্যাপারে যতটা কনভিনসড আপনার চাইতে আরও অনেক বুদ্ধিমান আরও অনেক মেধাবী আর অনেক মেধাবী রেজাল্টের অধিকারী আর অনেক প্রভাবশালী সে কিন্তু ততটা বুঝতে এতো এতে অবাক হওয়ার কিছু নেই এতে অবাক হওয়ার কিছু নেই আপনি কখনো এটা ভাববেন না মেধাবীরা যাই বলে তাই সঠিক সত্য মেধাবীদের মধ্যে আবদ্ধ নয় কারণ মেধাবীদের মধ্যে দুই প্রকার আছে এক প্রকার যারা সত্যকে গ্রহণ করে আরেক প্রকার তারা যেহেতু আগে থেকে নেগেটিভ মাইন্ডেড আল্লাহ তাদেরকে সত্য উপহার দেন না সত্য তাদের সামনে উপস্থাপন করা হয় কিন্তু তারা কৌশলে সে সত্যকে পাশ কাটিয়ে যায় সে সত্যকে অস্বীকার করে সেটা আমরা এখানে দেখলাম দুটো ঘটনাই কিন্তু এই ঘটনার মধ্যে আছে মূসা এবং তার সাথে কিছু মানুষ তারা সত্যকে গ্রহণ করে নাই আবার বিপুল মানুষ যাদের কাছে ভুল ক্রমে ফেরাউনের এই মেসেজটা গিয়েছিল তারা ফেরাউনের অনুসরণ করেছে কিন্তু যখনই মোসাল্লাহামের সত্যিকার মেসেজটা চলে এসছে উপস্থাপিত হলো তখন তারা কিন্তু সত্যকে গ্রহণ করলো এরপর ফেরাউন বললো কি লাহু আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই তোমরা ইমান এনে ফেলেছ আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই তোমরা ইমান এনে ফেলেছ ইনা হুল আ কবিরকম আল্লাহ দিয়ে আল্লাহ মাকুম এখন বুঝতে পারছি সে তোমাদের সবচেয়ে বড় যাদুকর যে তোমাদেরকে জাদু শিখিয়েছে তোমরা আমার সামনে এই জন্য এই নাটকটা করলে ফালা সৌফাত আলামুন উচিতে তোমরা জানতে পারবে লা ও কপ্তার না আইদিয়া কুম আর খিলাফিন ওলা উসাল্লেবান নাকুম আজমাঈন আহ তিনি তখন বললেন ফেরাউন তখন বললো যে ও চিরেই আহ আমি তোমাদের হাতগুলো এবং তোমাদের পাশম বিপরীত থেকে কেটে ফেলবো এবং তোমাদেরকে শলিবিদ্ধ করবো ইমান আনাটা কি অপরাধ মানুষের এটা মৌলিক অধিকারের মধ্যে গণ্য সে যদি আল্লাহর প্রতি বিশ্বাস আনতে চায় আপনি কেন তাকে শাস্তি দিবেন সে তো সমাজের কোনো ক্ষতি করে নাই সে তো আপনারও কোনো ক্ষতি করে নাই সে তো মানবতারও কোনো ক্ষতি করে নাই তাই না এই জিনিসগুলো কিন্তু আমরা শুধু ফেরানোর সময় না আগে পরে সবসময় আমরা দেখেছি মানে একজন ব্যক্তিকে তার হাত কেটে দেওয়া তার পা কেটে দেওয়া তাকে শুনিবুদ্ধ করে হত্যা করার মতো ইমান আনাটা কি এত বড় পাপ সত্যিকার অর্থে যদি নিরপেক্ষভাবে আমরা চিন্তা করি তাহলে দেখব ইমান আনা এবং ইসলাম পালন করা সালাদ পড়া দাড়ি রাখা টুপি পরিধান করা এগুলো আদতে ভালো কাজ ছাড়া কোনো অপরাধের মধ্যেই পড়ে না এরপর একদল মানুষ এই জিনিসগুলোকে তারা সহ্য করতে পারে না শুধু এই অপরাধী তারা মানুষকে শাস্তি দেয় যেটা আল্লাহ এখানে তুলে ধরলেন রব্বিনা। মন কালিবন তারা বললো কোনো ক্ষতি নেই হে ফেরাও আমাদেরকে এত কঠিন শাস্তি তুমি দেবে হত্যা করবে লাভ আমরা মনে করি এতে কোনো ক্ষতি নেই নিশ্চয়ই আমরা আমাদের রবের দিকেই ফিরে যাব তোমার মাধ্যমে তুমি তোমার হত্যা কার্যের মাধ্যমে হোক অথবা যেভাবে হোক আমরা তো আল্লাহর যাব আল্লাহর কাছে যিনি আমাদের রব যিনি আমাদের ইলাহ তার কাছে ফেরার জন্য আমরা উদ্গ্রীব তার কাছে আমাদেরকে বাই হুক অর বাই ক্রুক তাও হান ফিরতেই তো হবে আর তাকে আমরা এখন ইমানের কারণে ভালোবেসে ফেলেছি আমরা আমাদের মাহবুবের কাছে সেই মহান সত্তা যাকে আমরা ভালোবাসি তার কাছে আমরা ফিরে যাই সুহান দেখেন এই ঘটনাগুলো কত সুন্দর ইন্না নতম আইয়াদ ফেরালানা রব্বনা খাতায়ানা আনকুন্না আউ্ল এল মিনিন আমরা আশা করি যে আমাদের রব আমাদের অপরাধ সময় ক্ষমা করে দেবেন কারণ আমরা মোমিনদের মধ্যে প্রথম আমরা প্রথম ইমান আনয়নকারী ও আউ হাইনা ইলা মুসা অ্যান্ড আসরিবা ইবাদি ইন্না কুমুত্তাবাউন আর আমি মুসার প্রতি মর্মে ওহি পাঠিয়েছিলাম যে আমার বান্দাদের নিয়ে রাত্রিকালে যাত্রা শুরু করো নিশ্চয়ই তোমাদের পিছু নেওয়া হবে পিছু নেবে ফেরাউন এবং তার দল বল আরসাল্লাহ ফেরাউন ফিল মেদা এন হাসেরিন এরপর ফেরাউন নগরে নগরে একত্রকারীদেরকে যারা খবর সংগ্রহ করবে গোয়েন্দাদেরকে পাঠালো ইন্নাহা উলা এল্লা শার আল্লাহ শির মাতুন কালিলুন এবং বলল যে এরা তো অল্প কিছু লোক খুব মানে একটু অপমানজনক শব্দ আল্লাহ শির রিমাতুন কালিলুন ক্ষুদ্র একটা দল এদেরকে ধরে নিয়ে আসুন ওয়া ওয়া ইন্নাহুম লানা লা গায়েদুন এরা অবশ্যই আমাদেরকে ক্রুদ্ধ করে তুলেছে এদের আচরণ এদের ঈমান আনয়ন এখন তাদের পলায়ন আমাদের এখান থেকে চলে যাওয়া এটা আমাদেরকে ক্রুদ্ধ করে রেখেছে ওয়া ইন্না লা জামিউন হাদিরুন আর আমরা তো তাদের ব্যাপারে যথেষ্ট সতর্ক ফা আখরাজনাহুম মিন জান্নাতি উয়ুন আর আমি এটা আল্লাহ তাআলা বললেন আমি তাদেরকে উদ্যানমালা ও ঝর্ণাধারাসমূহ থেকে বের করে আনলাম ও কোনুজ ইউ ওয়া মাকামিন কারীব আর ধনবাণ্ডার ও মর্যাদাপূর্ণ অবস্থান থেকে কেদায়ালিকা ওয়া হেন ইসরায়েল এরপরই এরুপি এবং এভাবে আমি বন ইসরায়েলকে ওয়ারিস বানিয়ে দিয়েছিলাম সত্যের উত্তরাধিকারী করেছিলাম করেছিলাম অথবা তারা সূর্যোদয়ের প্রকালে তাদের পিছু নিল এরপরের ঘটনা আমি আর বলছি না এখানে আপনারা করে নেবেন ফেরাউন তার দলবল নিয়ে তাদেরকে পিছু নিল এবং সামনে সাগর এসে পড়ল অনেক ঘটনায় সেটাকে নীলনদ বলা হয়েছে কিন্তু আসলে সেটা ছিল সাগর এবং তখন মুসা আলাহ এবং তার দলবল বললেন আমরা তো এখন কোন দিকে যাবো আমাদেরকে এখন ধরে ফেলা হবে ফেরানো দলবল এসে আমাদেরকে আক্রমণ করবে তখন মুসালা সাল্লাম যে কথাটা বলেছিলেন তিনি বললেন কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াদিন যে না কখনো নয় আমার সাথে আছেন আমার রব নিশ্চয় চিরে তিনি আমাদেরকে পথ নির্দেশ দেবেন এই যে বিপদে পড়েও ইমান হারা না হওয়া এটা নবী নবিরাসুলদের মধ্যে আমরা দেখছি আমরা কেউ একজন বিপদে পড়লেই আল্লাহর উপর ক্রুদ্ধ হয়ে যায় কেউ কেউ দেখলাম যে আল্লাহকে গালি গালাজ পর্যন্ত করে যে আল্লাহ তুমি কেন এত বিপদ দিল তারপরে মানে নানা রকম বিপর্যয়ের মুখে সে ইমান হারা হয়ে যায় ইমান তার দুর্বল হয়ে যায় অথবা ইমান থেকে ছুটেও যায় তাই পুরো ঘটনার মধ্যে আমাদের সামনে আসলে এটা প্রকটিত হয় সত্য এবং বাতিলের মধ্যে যে দ্বন্দ্ব ফেরাউন এবং মুসাল্লামের মধ্যে যে ঐতিহাসিক দ্বন্দ্ব এখানে সত্যের যে বিজয় এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্তির যে অঙ্গীকার সেই জিনিসগুলো কিন্তু এখানে প্রস্ফুটিত হয় এবং মনে রাখবেন আল্লাহর যে নিয়ম আল্লাহর যে সাহায্য এটা সবখানে সমান ফেরাউনের আন্ডারে বন কতকাল যাবৎ নির্যাতিত নিষ্পেচিত হতে হচ্ছিল সেটা একশো বছর বা তারও কাছাকাছি সেটাও আপনাদেরকে মনে রাখতে হবে লম্বা টাইম একশো বছর কয়েকটা জেনারেশন তাই না কয়েকটা জেনারেশন অনেকগুলো ফেরাউন ছিল তারা সবাই একরকম ছিল তারপরে একটা সময় আল্লাহ পাকড়াও করলেন সারা বিশ্ববাসীর সামনে এই ব্রত করলেন তাই না শিক্ষার নিদর্শন স্থাপন করলেন সত্যকে বিজয়ী করলেন ইমানদারদের পক্ষে বিজয় দান করলেন এই ঘটনাগুলো এটা আশুরার ঘটনা যেহেতু এই আশুরার দিনেই আল্লাহ সালাম তালা ফেরাউনের কবল থেকে সালাম এবং মন ইসরায়েলকে তিনি নাজাদ দিয়েছিলেন তাহলে এটাই হলো আশুরার মূল ঘটনা আশুরার মূল ঘটনার মধ্যে মুসলিম আর অমুসলিমদের দ্বন্দ্ব হক আর বাতিলের দ্বন্দ্ব আছে কারবালার ঘটনায়ও কিছু কথা আমাদেরকে সংক্ষেপে বলতে হয় সেটি হচ্ছে হুসাইন রাজি আল্লাহ তাল্লো আমাদের কাছে অত্যন্ত সজ্জন এবং সাল্লামের অতি প্রিয় একজন ব্যক্তি তার প্রিয় একজন ও বটে আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি তিনি মাজলুম হয়ে সেখানে নিহত হয়েছিলেন তার শাহাদাত অর্জিত হয়েছিল এতে কোনো সন্দেহ নাই কারণ কোন জালিমের হাতে যদি কোনো মুসলিম মজলুম হয়ে মারা যান এটাকে শাহাদাত বলা হয় এবং যিনি মারা যান তাকেও শহীদ বলা হয় এটা মুসলিমের আরেকটা হাদিস আছে মান ফাহুয়া শাহিদ কিন্তু ঘটনাগুলো মুসলিমদের এখানে অন্তর্দন্ত নানা বিষয় আছে আর স্বাভাবিকভাবে যে কোনো মুসলিম কখনো জালিমের পক্ষে যাবে না তারা মাজলুমের পক্ষেই থাকবে ঐতিহাসিকভাবে সেটাই সকল মুসলিম আজকে তাই জালিমদের বিরুদ্ধেই তাদের অবস্থান ক্লিয়ার করে এবং মজলুমদের পক্ষেই তাদের অবস্থান এবং তাদের জন্য দোয়া ইত্যাদি সব কিছু করে থাকে কিন্তু কোনোভাবেই এই ঘটনা আশুরার দিন ঘটলেও আশুরার ফজেলাতের সাথে কানেক্টেড নয় সেটা আমাদেরকে মনে রাখতে হবে দুটো ভিন্ন প্রেক্ষাপট দুটো ভিন্ন ইতিহাস অতএব ইতিহাস পর্যালোচনা যদি করতে হয় আশুরার ভিত্তিতে তাহলে সেটা হলো মুসা আলহ সালাম হারুন আলহ সালাম এবং ফেরাউনের ঘটনা এখানে আরো অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে দাওয়াত দানের পদ্ধতি কিংবা আরও অন্য অনেকগুলো বিষয় আছে সেটা আমরা পরবর্তীতে কোনো এক সময় আলোচনা করবো সংক্ষেপে শুধু দুটো কথা বলে শেষ করি সেটি হচ্ছে আশুর আর তাহলে এই যে ঐতিহাসিক ঘটনা এতগুলো শিক্ষা এর পাশাপাশি রিচুয়ালটা কতটুকু রিচুয়াল একটাই যেটি বনিসরাইল তারা শুরু করেছিল ইসলামের আগ থেকে এবং তারই ধারাবাহিকতায় নবতের আগেও নবুয়ত অর্থাৎ নবী সাল্লাম নবী হওয়ার আগ থেকেও আশুরার সিয়ামটা প্রচলিত হয়েছিল সেটি হলো মুসা্লামের প্রতি আল্লাহর এই শুক্রিয়ার নিদর্শনস্বরূপ তারা আল্লাহর শুক্রিয়া আল্লাহর জন্য সিয়াম পালন করত পরবর্তীতে নবিসাল্লাহ সাল্লাম সেটাকে স্বীকৃতি দিলেন প্রথম বছর ফরত ছিল পরে সেটা আবার আমাদের জন্য নফল হয়ে গেল কিন্তু তিনি বলেছেন আশুরের সিয়াম এক বছর আগের পাপকে মিটিয়ে দেয় সগিরা গোনাগুলোকে মিটিয়ে দেয় অথবা আমাদের জন্য উচিত হবে আশুরের সিয়াম পালন করা কেউ যদি শুধু আশুরের দিন সিয়াম পালন করতে চান সেটা জায়দা আছে সেটা যেদিনই হোক না কেন তবে রেশম সালের আরেকটা হাদিস থেকে আমরা জানি যে তিনি নবম তারিখেও সিয়াম রাখতে চেয়েছিলেন যদি তিনি বেঁচে থাকেন এটা তার জীবনের শেষ বছরের কথা ফলে নয় এবং দশ তারিখ সিয়াম রাখাটা হচ্ছে আমাদের জন্য উত্তম আমরা সেভাবে চেষ্টা করব এবছরও নয় এবং দশই মহারম আমরা সিয়াম পালন করবো প্রসঙ্গক্রমে আরেকটা কথা শুধু এসে যায় সেটি হচ্ছে এই দিনকে ঘিরে মুসলিম বিশ্বে দুটো এক্সট্রিম দলের উদ্ভাবন হয়েছিল একটা হলো নাসিবি যারা এই দিনটাকে ফুর্তির দিন এবং ভালো ভুরিভোজনের দিন হিসাবে পালন করে এবং তারা হুসাইন রাজি আলাদ মৃত্যুতে খুশি এবং উৎসব পালন করে থাকে তাদের বিপরীতে আরেকটা দল এক্সট্রিম জায়গায় চলে গিয়েছে সেটা হলো শিয়া তারা যেহেতু শিয়া অর্থাৎ তারা দাবি করে যে আলী রা দিয় আল্লাহ তাল্লাহ এবং তার সন্তান তার স্ত্রী ফাতেমা তাআলা আনহা ইনাদের প্রতি তাদের স্পেশাল মার্সি এবং ভালোবাসা মাহাব্বত আছে যেটা আহলেসুল্লা জামাতের নেই বলে তারা দাবি করে ফলে তারা আরেকটা ফেরকা তৈরি করেছে এবং এই দিনকে ঘিরে তারা নানা রকম মার্সিয়া বিভিন্ন রকম বেদাত তারা চালু করেছে শেখুল ইসলাম বেদিয়া রহমাহুল্লাহ তিনি এই বিষয়গুলো নিয়ে ব্যাপক আলোচনা করেছেন আমরাও বিভিন্ন জায়গায় এগুলো নিয়ে আলোচনা করেছি আপনারা সেগুলো করে নেবেন শুনে নেবেন যাতে আল্লা সুহান এবং তোর সাল্লাহ সাল্লাম যেই সন্নাটা অথেন্টিকভাবে আমলের জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন তার বাইরে আমরা কোনো আমল না করি যাতে আমরা শেরে এবং বেদাত থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি এবং সঠিক আমলটাই যেন আমরা করতে পারি আল্লাহর কাছে আমরা দোয়া করি তিনি যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন তিনি যেন আমাদেরকে বিশুদ্ধ হৃদয় দান করেন। তিনি যেন আমাদেরকে সঠিক গাইডেন্সের মাধ্যমে জীবনটাকে সুন্দর এবং সঠিক ইসলাম সমৃদ্ধ করা তৌফিক দান করেন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লিওয়ালাকুম মুসলিমিন ফাসতগফিরূহ ইন্নাহু ওয়াল গাফুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন। وصلي واسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين عباد الله اتقوا الله وكونوا عباد الله الصالحين সম্মানিত প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা আসুন আমরা আরও বেশি একটু স্টাডি করি এবং অথেন্টিক সোর্স অফ নলেজের কাছে আমরা যাই আশুরার ঘিরে আমরা বিভিন্ন পত্রিকায় দেখি ভুল ফজিলতগুলো বর্ণিত হচ্ছে দুর্বল ফজিলাতগুলো বর্ণিত হচ্ছে অথচ এখন জ্ঞানের বিকাশের যুগ এখন ইচ্ছে করলে আমরা সত্য জ্ঞানকে খুব সহজে এক্সপ্লোর করতে পারি আপনার শুধু কমিটমেন্ট প্রয়োজন যে না এই প্রত্যেকটা ঘটনার পেছনের ইতিহাসটা কি এর সত্যিকার দলিলটা কি কারণ আফটার অল আমাদের সবাইকে কিন্তু শুদ্ধ জ্ঞানের কাছে আসতে হবে অন্যথায় আমাদের কোনো মুক্তি নাই মিথ্যা ভুল কথার ফুলঝুরি কিংবা ফেক কোনো আইডিওলজি এগুলোর কাছে আপনি যতই যাবেন ততই বিভ্রান্ত হবেন আজকে মুসলিমদের বিভ্রান্তির পেছনে এটাই বড় কারণ এতগুলো যে ফেরকা এত যে নানামুখী আকিদা এগুলো আসলে কোরআন সুন্না থেকে দূরে সরে যাওয়ার কারণে হয়েছে অথেন্টিক সোর্স অফ নলেজ থেকে দূরে সরে যাওয়ার কারণে হয়েছে আমাদের প্রতিষ্ঠিত সেই সালাফের যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত যত সত্যিকারের কেরাম আছেন তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে এটা হয়েছে কিন্তু আমরা যদি আজকে ইচ্ছা পোষণ করি তাহলে জ্ঞানের দিকে কিন্তু ফিরে আসা সম্ভব কারণ জ্ঞান এখনো ইনটেক আছে ইনটেক না আমাদের কাছে হাদিসটা আছে না আছে যদি হাদিসের ব্যাপারে কারো কোনো বক্তব্য থাকে যে কিছু জাল হাদিস তো আছে কিছু দুর্বল হাদিস তো আছে কিন্তু এগুলো তো চিহ্নিত আছে আবার সেই অথেন্টিক হাদিসগুলো চিহ্নিত আছে সবচেয়ে ইনসাফপূর্ণ আচরণ হচ্ছে যেহেতু কোরআন ইনটেক আছে কোরআন নিয়ে জামাতের কাছে কোনো বিভেদ নেই কোন বিতর্ক নেই এই কোরআনের সাথে অথেন্টিক যে হাদিসগুলো আছে আমরা সেগুলো হাদিস অস্বীকার করা যাবে না প্রত্যেক অথেন্টিক হাদিস এর যে বক্তব্য আছে সেটা আমাদেরকে মেনে নিতে হবে দুর্বল হাদিসগুলোকে ফার্দার গবেষণার জন্য রেখে দিতে হবে আর জাল হাদিসগুলোকে আলাদা করে এগুলোর একটা অনুযায়ী আমল করা যাবে না আমাদেরকে এই সুন্দর নির্দেশের দিকে আসতে হবে আর পাশাপাশি যে জায়গাগুলো থেকে জ্ঞান শেখা যায় আসলে আমরা সেগুলোতে একটু সমাবেত হই তাদের সাথে কানেক্টেড হই ভালো স্কলার যারা আছেন অথবা জ্ঞান অন্বেষণের ভালো মার্কাজ ভালো সেন্টার ভালো অ্যাকাডেমিয়া যেগুলো আছে আমরা সেগুলোর কাছে আসতে পারি আলহামদুলিল্লাহ আমরাও কিছু টেকচাক চেষ্টা করছি যাতে একজন মুসলিম হিসাবে বেসিক জ্ঞানগুলো অন্তত সবার কাছে বিতরণ করা যায় সেই আমরা এই যে অনলাইন একটা ডিপ্লোমা ইন ইসলাম স্টাডিজ আমরা করেছি এটা তাইবা একাডেমির আপনারা সেই কোর্সটা করতে পারেন এই কোর্সের মধ্যে মাত্র এক বছর একটা কোর্সে ইসলামের বেসিক জিনিসগুলো চলে আসে তবে হয়তো আমাদের আরও ফারদার ভাবনাও করতে হবে সেই জন্য আমরা আরও দুই বছর একটা অ্যাডভান্স ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ বা আলিম কোর্স সেটাও আমরা তৈরি করছি আপনাদের জন্য যাতে আপনারা জ্ঞানমুখী হতে পারেন আজকের এই ছোট্ট একটা খোদ্া থেকে পুরো জ্ঞান অর্জন করা কঠিন কিন্তু এখানে একটা গাইডলাইন থাকে সেই গাইডলাইনটা আপনারা ফলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে জ্ঞানমুখী হওয়ার তো দান করে জ্ঞান ছাড়া আমাদের কোনো সমৃদ্ধি নেই জ্ঞান ছাড়া আমাদের কোনো হেদায়ত নিশ্চিত হবে না অতএব আসুন আমরা এই জ্ঞান এই অ্যাল ও কোরআনার দিকে ফিরে আসে তার আলোকে আলোকিত হই সেটাকে সঠিকভাবে অর্জন করে যথার্থভাবে বাস্তবায়ন করে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আল্লাহ আমাদের হাজাতকে পূরণ করুন আল্লাহ আমাদের এই উম্মাকে সম্পূর্ণ নাজাদ দান করুন দুনিয়া এবং আখেরাতে আল্লাহ যেন তাদের সহায় হন আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলিমরা বিভিন্ন নির্যাতনের মুখে রয়েছে আল্লাহ যেন তাদের সহায় হন এই জোলম এবং যে কোনো দূর থেকে আল্লাহ যেন তাদের প্রত্যেককে উদ্ধার করে আল্লাহ যেন আমাদের এই দেশে বারাকা দেন আমাদের রুটি রোজগার আমাদের সন্তান সন্ততি পরিবার পরিজন সব কিছুতে যেন আল্লাহ তালা বারাকা দেন আল্লাহ যেন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন যারা মারা গিয়েছেন তাহলে যেন তাদেরকে নাজাদ দেন আমাদের মা বাবা ভাই বেড়া আত্মীয় স্বজন যারা জীবিত আছেন আল্লাহর জন্য তাদের সহায় হন এবং যারা মারা গিয়েছেন আল্লাহর জন্য তাদের কবর আজাব এবং কবর আজাব মাফ করে দেন জাহান্নাম থেকে তাদেরকে মুক্তি দেন